আমার জমির কোনো খতিয়ান নাম্বার নাই, দাগ নাম্বার নাই, মোজা নাম্বার জানি না। তাহলে এখন আমি এই দলিলটা খুঁজে কিভাবে বের করব বা দলিলটা কিভাবে তল্লাশি দেব? আজকে 2023 সালে কিভাবে সবচেয়ে সহজে নিজে নিজেই কোনো দালাল ছাড়া দলিল তল্লাশি করতে পারবেন সে বিষয়টি সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখুন, তাহলে দালালের পেছনে আর আপনার পয়সা খরচ করতে হবে না। যখন একটা দলিল রেজিস্ট্রেশন হয় তখন সেটা তিনটা বইয়ে উল্লেখ থাকে, একটা বালান বই থাকে এবং দুইটা সুজি বই থাকে। এই তিনটার ভেন্ডর থেকে যে কোনো একটা থেকে আপনি আপনার দলিলটা তল্লাশি করে খুঁজে পেতে পারেন। তো যে দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে পরবর্তী 5-6 বছর পর্যন্ত আপনি এটা সাব রেজিস্ট্রার অফিসে পেয়ে যাবেন, কিন্তু এর পরবর্তী সময়ে যখন দলিলটা প্রয়োজন হবে তখন আপনি নাও পেতে পারেন। কারণ যখন তাদের গোডাউন ভর্তি হয়ে যায় বা তাদের যে রাখার জায়গা সেটা যখন পূর্ণ হয়ে যায় তখন সেটা জেলা রেজিস্ট্রার অফিসের কাছে প্রেরণ করে দেওয়া হয়। তো প্রথমে আসি সাব রেজিস্ট্রার অফিসে। আপনি যখন সাব রেজিস্ট্রার অফিসে দলিল তল্লাশি করবেন প্রথমে বালাম বই খুঁজবেন। বালাম বই খুঁজে দেখবেন যে আপনার সেই দলিলটা আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আপনি বালাম বই খুঁজে পাচ্ছেন না। বালাম বই যদি খুঁজে না পান সেক্ষেত্রে আপনি চলে যাবেন সূচি বইয়ে। সূচি বই দুইটা কথা বলেছি, দুইটা সূচি বইয়ে দুই রকমভাবে উল্লেখ থাকে। প্রথম সূচি বইয়ে থাকবে দাতা ও গ্রহীতার নাম। আপনি যেহেতু দলিল খুঁজছেন তাহলে অবশ্যই দাতা ও গ্রহীতার নাম অবশ্যই জানবেন। প্রথম সূচি বইয়ে দাতা ও গ্রহীতা যারা রয়েছেন তাদের নামে সূচিপত্র তৈরি করা থাকে এবং সেই সূচিপত্রেই বালাম বইয়ের কত পৃষ্ঠায় আপনার দলিলটা রয়েছে সেটা উল্লেখ থাকবে। আপনি যখন দাতা বা গ্রহীতার কাউকে পেয়ে যাবেন তখন আপনি সেই সূচিপত্র ধরে বালাম বই খুঁজে আপনার দলিলটা আপনি পেয়ে যাবেন। এবং দ্বিতীয় যে সূচি বইটা রয়েছে সেই সূচি বইটাতে থাকে মৌজা নাম্বার দিয়ে সূচিপত্র। অর্থাৎ আপনি যে মৌজার জমি খুঁজছেন সেই মৌজার যে সূচিটা রয়েছে আপনি সেটা যখন দেখবেন, আপনি খুঁজে পাওয়ার পরে দেখবেন যে সেখানে আপনার বালাম বইয়ের যে পৃষ্ঠাতে দলিলটা রয়েছে সেই পৃষ্ঠা নাম্বার সেখানে পেয়ে যাবেন। এখন আপনি যখন আপনার দলিলটা পেয়ে যাবেন তখন নির্ধারিত নিয়মে আবেদন করে দলিলের একটা আবেদন নকল তুলে নেবেন এবং সেটা দিয়ে সকল কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তো এটা হলো দলিল তল্লাশি দেওয়া সবচেয়ে সহজ সিস্টেম। এখন খরচ কত? সরকারি নিয়মে খরচ আসলে অনেক কম, 10-15 টাকা, 150 টাকা সর্বোচ্চ এই ফিটা রয়েছে। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন, আপনি কিন্তু এত কম খরচে করতে পারবেন না। আপনাকে সেই অফিসের যিনি সহযোগিতা করবেন তাকে কিছুটা খরচ দিতেই হবে, এটা আইন না হলেও একটা অলিখিত আইনের মতো হয়ে গিয়েছে। তো যাই হোক, সেখানে আপনি একটা দলিল খুঁজতে আপনাকে সর্বোচ্চ 300-400 টাকা, 500 টাকার ভেতরে আপনি যে কোনো একটা দলিল খুঁজে পাবেন, এর চেয়ে বেশি কোনোভাবেই লাগবে না। এখন অনেকের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হলো যে অনেক সময় দেখা যায় বালাম বইয়ের পাতা ছেঁড়া থাকে, তখন আপনি দলিলটা খুঁজে পাবেন কিভাবে? বালাম বইয়ের পাতা যদি ছেঁড়া থেকে থাকে তাহলে তো আপনাদের কাছে কোনো না কোনো দলিল রয়েছে। প্রথমে আপনি থানাতে জিডি করবেন যে বালাম বইয়ের অমুক পাতাটা ছেঁড়া রয়েছে, সেই জিডি কপি নিয়ে আপনি আদালতে যেয়ে মামলা করে দেবেন। কারণ আমাদের সমাজে দেখা যায় যে দুর্নীতিগ্রস্ত যারা রয়েছে তারা এই চক্রান্ত করে বালাম বই থেকে পাতাটা সরিয়ে ফেলে। এটা আমি জানি, আপনি জানেন, আদালতও কিন্তু এই বিষয়টি সম্পর্কে অবগত আছে। আপনি যখন মামলা করবেন মামলাতে আপনি একটা ডিগ্রি পেয়ে যাবেন এবং আপনার পরবর্তীতে সেই দলিলটা আপনি খুঁজে পাবেন খুব সহজেই। দবিহাস, আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে দালালকে ছাড়া আপনি নিজেই একটা দলিল খুঁজে পাবেন, তল্লাশি দিবেন। এবং আপনি যদি সাব রেজিস্ট্রার অফিসে না পেয়ে থাকেন সেটা জেলা রেজিস্ট্রারের কাছে যে নির্ধারিত নিয়মে নির্ধারিত ফি দাম করে আপনি সেই দলিলটা কিন্তু সেখান থেকে অবশ্যই খুঁজে পাবেন। দবিহাস, আজকে পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগবে, কাজে লাগবে, সবার সাথে শেয়ার করবেন যেন আপনার বন্ধুরা এই বিষয়টি সম্পর্কে শিখতে পারে। পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।